কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল বলেছেন, শিক্ষার্থীদেরকে 2041 সালের উন্নত দেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। স্মার্ট বলতে শুধুমাত্র সুন্দর ও দামি পোশাক পরলেই স্মার্ট বোঝায় না। স্মার্ট হচ্ছে যেই অবস্থানে আছে তার সেই অবস্থান থেকে সর্বদিক দিয়ে পরিপাটিকে বোঝায়। আমাদের জননেত্রী বঙ্গবন্ধু কন্যার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়বে আমাদের আজকের শিশুরাই। তাই শিশু কিশোরদের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীলতার সাথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রবিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে আয়োজিত পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল কালীরবাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়ে সকাল 9:30 পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদ্বোধন করেন। পর্যায়ক্রমে তিনি কালীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনুয়াখলা বালিকা বিদ্যালয়, ধনুয়াখলা আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ধনুয়াখলা আদর্শ উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ করেন। বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলার শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক শিকদার, কালীরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ সেকান্দার আলী, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্ব বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিরা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা করছে, আমরা সবাই নতুন বই নিয়ে বাড়িতে যাব, তাও আবার কি বিনামূল্যে। টাকা লাগবে বই নিতে যায়, আপনার টাকা লাগবে? টাকা দিচ্ছেন কেউ? এখানে এখন পড়তে টাকা লাগে না, ভর্তি হইতে টাকা লাগে না, বই নিতে টাকা লাগে না, তারপরে আবার উপবৃত্তি দেয়। একটু আগে টিউ সাহেব কইছে যে প্রত্যেক বাচ্চাদেরকে নাকি 1000 করে টাকা দিবে ড্রেস, মানে জামা কাপড় জুতা টুতা কেনার জন্য, ব্যাগ কেনার জন্য, বুঝছেন? এইটাই হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। শেখ হাসিনা 2008 সালে বলছিল কি, তিনি প্রধানমন্ত্রী হলে স্মার্ট বাংলাদেশ করবেন নাকি না ডিজিটাল বাংলাদেশ করবেন। আর এখন কি বাংলাদেশ হয়েছে? কি বাংলাদেশ এখন বলছে শেখ হাসিনা, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে একটা স্মার্ট এবং উন্নত বাংলাদেশ। স্মার্ট এবং উন্নত বাংলাদেশ, সেই স্মার্ট এবং উন্নত বাংলাদেশ গড়তে হলে আমাদের সামনে যে ছাত্রছাত্রী আছে তাদেরকে স্মার্টলি গড়ে তুলতে হবে। আর স্মার্টলি গড়ে তুলতে হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের যারা শিক্ষক মণ্ডলী আছে তাদেরকে, বিদ্যালয়ের অভিভাবক এবং কমিটি যারা আছেন তারা সবাই সহযোগিতা করতে হবে, এবং সেটা করতে হবে স্মার্টলি। এখন স্মার্ট শব্দের অর্থ খুব কঠিন, লেখা খুব সহজ, SMART সুটটাই পড়লে স্মার্ট আমরা মনে করি, আসলে না। দামি কাপড় পড়লে স্মার্ট মনে করি, আসলে না। স্মার্ট হচ্ছে সুন্দরভাবে সবকিছু করতে পারা, এটা হচ্ছে স্মার্ট, সুন্দরভাবে সবকিছু করতে পারা। এখন সবকিছু কি, আমি হাঁটলেও সুন্দর হইতে হবে, কথা বললেও সুন্দর হইতে হবে, জামা কাপড় দামি পড়তে হবে এরকম না, পরিষ্কার করে ভালোভাবে পড়তে হবে। যেমন আমি আজকে কোট পরছি, টাই পরছি, সাথে যদি স্যান্ডেল পরতাম তাহলে এটা স্মার্ট হবে না। এখন অনেকে পরে না, এটা স্মার্ট না। কোট পরলে, টাই পরলে, কোট পরলে জুতা পরতে হবে, আমার কথা বুঝছেন না, শু পরতে হবে, শু। এখন কোট পরলাম, স্যান্ডেল পরলাম, দিস ইজ নট স্মার্ট। এখন এরকম লোক দিয়ে কিন্তু স্মার্ট বাংলাদেশ হবে না। স্মার্ট বাংলাদেশ হইতে হইলে আমাদেরকে স্মার্ট হইতে হবে, আমাদের পড়ানোর পদ্ধতি স্মার্ট হইতে হবে। আমি বাচ্চাদেরকে ক্লাসে যাই, যখন পড়াবো বাচ্চারা আমাকে দেখে শিখবে। এখন আমি পড়ানোর সময় ল্যাব ইন্ডিশের মতো গিয়ে পড়াইলাম যে স্মার্ট বাংলাদেশ হইব, হইতো না, তাহলে আমাকে স্মার্ট হইতে হবে। কারণ এই বিষয়গুলি মনোযোগ দেওয়ার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিচ্ছে যে এখন বাংলাদেশকে কি করতে হবে, স্মার্ট বাংলাদেশ করতে হবে। আমি সুটটাই পরছি এই জন্য স্মার্ট, টিউ সাহেব পাঞ্জাবি পরছে এই জন্য স্মার্ট না, এরকম না। দেখেন উনি পাঞ্জাবি পরছে, সাথে কোটি পরছে, টুপি মাথার দিছে, সুন্দর করে চশমা পরছে, এটারে বলে স্মার্টনেস, বুঝেন নাই? স্মার্ট মানে দামি কাপড় পরা কিন্তু না, যেটা পরবো এটা পরিষ্কার হইতে হবে, সুন্দর হইতে হবে।